আমরা ক্ষমতায় আছি জনগণের জানমাল রক্ষার পাহারাদার আমরা আমরা পাহারাদার আমরা জনগণের স্বার্থে জনগণের স্বার্থে জনস্বার্থে আমরা পাহারাদার অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে আমরা পাহারাদার থাকব কখন আপনারা ওই সিরাজগঞ্জের মতো 18টা মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে এরা কখন আগুন নিয়ে মাঠে নামে বলা মুশকিল সেজন্য পাহারা আমাদের দিতে হবে জনগণ তাদের নিরাপত্তা আমাদের পাহারা দিতে হবে জনগণের জানমালকে আমরা পাহারা দেব এটা আমাদের দায়িত্ব আমরা ক্ষমতায় আছি জনগণকে রক্ষা করার আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্য অবলোকন করব কিভাবে সেটা মনে করেন আজকে এই অগ্নি সন্ত্রাসীদের হাতে বাংলাদেশের ক্ষমতা আমরা ফিরিয়ে দিতে পারি না এই সন্ত্রাসীদের এই দেশে ক্ষমতার মঞ্চে বসার অধিকার যারা সাম্প্রদায়িক শক্তির বন্ধু যারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক তাদের এই দেশে ক্ষমতায় বসার কোনো অধিকার নেই পথ হারিয়ে পথিক দিশে হারা ওই জন্য পদযাত্রা হ্যাঁ কুচ মাস থেকে নেমে শর্ট মাসে চলে এসছে শর্ট মাস করে আবারও কুচ মাস যাবেন ছিলেন তো কুচ মাস শর্ট মাসে কেন এলেন আবারও কুচ মাস যাবেন নেতাকর্মী নিয়ে পদযাত্রা তো প্রশস্তে পাশে অনেক বড় হচ্ছে লম্বায় কমে যাচ্ছে দৈর্ঘ্যে কমে যাচ্ছে নেতায় নেতায় কর্মী কমে যাবে এটাই স্বাভাবিক ইনশাল্লাহ 2026 সালে বাংলাদেশের মাথা পিছু আয় হবে $4,000 মুদ্রাস্ফীতি আটের নিচে নেমে গেছে ভয় নেই জিনিসপত্রের দাম একটু বেশি সংকট বড় বড় দেশে সংকট যুদ্ধ থেকে এসেছে আমরা দোষী না কিন্তু মূল্য দিচ্ছি আমরা আমাদের বেশি দানে আজকে বিদেশ থেকে আমদানি করতে হয় আর আমাদের জনগণকে কম দামে আমাদের দিতে হয় এ কারণে জিনিসপত্রের দামে উদ্যোগী হচ্ছে এটা সাময়িক শেখ হাসিনা তার রাতের ঘুম নেই তিনি জেগে আছেন শেখ হাসিনা জেগে আছেন মানুষকে বাঁচাতে মানুষকে দুঃখ কষ্ট থেকে বাঁচাতে